প্রিয় দিনই ভাই এবং বোনেরা নয় জিলহজ আরাফার রোজা রাখার সম্পূর্ণ নিয়মটা আজকে বলে দেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরাফার রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে আপনি নয় জিলহজ আরাফার রোজা রাখবেন এবং আরাফার রোজার নিয়তটা কিভাবে করতে হয় বাংলাতে এবং রোজা রেখে যখন ইফতারি করবেন ইফতারির দোয়াটা কিভাবে পড়তে হয় আমি সম্পূর্ণ আরাফার রোজার নিয়ম কানুনটা বলে দেব আজকে এই আলোচনাটা শুনতে পারলে আপনার কপাল খুলে যাবে আরাফার রোজার সম্পূর্ণ একেবারে সহিশুদ্ধভাবে জেনে মনে প্রাণে বিশ্বাস করে আপনি রাখতে পারবেন ইনসা আল্লাহ একটি রোজা আরাফার দুই বছরের গুণা মাফ হয়ে যাবে অল্লাহ একবার তিনি ভাই এবং বোনেরা কষ্ট করে এই একটা রোজা রাখবেন যদি সবগুলো রাখতে নাও পেরেছেন একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে বলে দেব আপনি জানেন আরাফার রোজা রাখলে আপনাকে নিষ্পাপ করে দেওয়া হবে সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে নবীজি বলেছেন শয়তান বদরের যুদ্ধের দিন সবচেয়ে বেশি কান্না করেছে আফসোস করেছে কারণ ফেরেস্তা নেমে এসেছে সাহায্য করার জন্যে আল্লা ফেরেশতা পাঠিয়েছেন শয়তান দেখতে পেরেছে কি যে কান্না করেছে এবং নবীজি বলেছেন এবং সবচেয়ে বেশি কান্না করে শয়তান আরাফার দিন নয় জল এই আরাফার দিন আল্লাহ রাব্বুল আলমিন অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় আরাফার দিনের মতো আর দিন নাই আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় তাই আমি আপনাদেরকে আরাফার রোজা কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে একটা রাখলেই চলবে কিবারে রাখবেন কোন দিন রাখবেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কারণটা বলে দিচ্ছে ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিনকে শ্রেষ্ঠ দিন বলেছেন এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর কোন দিনের ইবাদত এত বেশি প্রিয় নয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি প্রিয় এত বেশি প্রিয় সাহাবাই ক্যারাম বললেন ইয়া রসুল আল্লাহ জিহাদ থেকেও কি জিলহজ মাসের প্রথম দশ দিনের এনে কামল আল্লাহর কাছে প্রিয় আল্লাহর রসুল বললেন হা জিহাদ থেকেও প্রিয় সকলে বলি বাহানল্লাহ নেবীজি বলেছেন জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটি রোজার পরিবর্তে এক বছর রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার আল্লাহর নবীজি জীবনের চারটি কাজ কখনো মিস করেন একটি কাজ আছে জিলহজ মাসের প্রথম নয় দিন আল্লাহ রসল রোজা রেখেছেন আপনারা অনেকে আছেন প্রথম থেকে জিলহজ মাসের নয় দিন পর্যন্ত রোজা রাখেন যারা নয় দিন পর্যন্ত রোজা রাখেন তাহলে আরাফার দিনের রোজা আপনি পেয়ে গেলেন কোনো সমস্যা নেই নয় এর রোজা জিলহজ মাসের দশ তারিখে হচ্ছে ঈদ আর নয় জিলহজ হচ্ছে সকলে বলি সুবাহ আমি বলে দেবো ইনশাল রোজার নিয়ম কানুনটা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ রাত্রির ফজিলত এমন যে এক রাত্রি যে ব্যক্তি আবাদত করবে সে যেন সবে কদরের রাত্রি আবাদত করল সকলে বলিস বাহান এবং জিলহজ মাসের প্রথম দশ রাত্রি দশ দিনের ফজিলত এমন একদিন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে 1000 দিনের সমতুল্য এমন বেশি মর্যাদাপূর্ণ এবং আরাফার দিন নয় জিলহজ আল্লাহর কাছে হাজার দিন এর সমতুল্য আল্লাহু আকবার আরাফার দিন হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হয় সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকে আরাফার ময়দানে থাকে মিনা থেকে আরাফার ময়দানে যায় এদিন আল্লাহর কাছে হাজি সাহেবরা দোয়া করে এবং আল্লাহর কাছে মোনাজাত করে এবং আল্লাহর রহমত সবচেয়ে বেশি বর্ষিত হয় সেই দিন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল মেঞ্জুর হয়ে যাবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই আরাফার রোজাকে সর্বশ্রেষ্ঠ রোজা বলা হয়েছে নবীজি বলেছেন দুই বছরের গুণা মাফ হবে আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুণা মাফ হবে এখন আমি আপনাদেরকে বলতে চাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আপনি আরাফার রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে আপনি আরাফার রোজা রাখবেন সৌদি আরব কিন্তু একদিন আগে মনে করেন যে আহ সৌদি আরব আজকে নয় জিল হজ আমাদের এখানে কালকে নয়েজিলহজ হজ তাহলে নয়জিল হজই তো আরাফার দিন তাই না এখন এটা কোনটা আপনাকে মানতে হবে একদল আলমারা বলেছেন সৌদি আরব যেহেতু আরাফা ওই দিনই রোজা রাখতে হবে এটাই আরাফার দিন এবং বেশি আলমুলামারা বলেছেন না মানুষ যে কোনো প্রান্তে বসবাস করে নয় জিলহজ রোজা একটা রাখলে এটাই আরাফার রোজা নবীজি বলেছেন নয় জিলহজ রোজা রাখার জন্যে এই জন্যে আপনারা যারা একটি রোজা রাখতে চান আরাফার রোজা রাখতে চান যদি একটি রাখতে চান অবশ্যই নয় জিলহজ রাখবেন ঈদের আগের দিন ঈদুল আজহার আগের দিনের হই কিন্তু নয় জিলহজ এই নয় জিলহজে রোজা একটা রাখলেই চলবে ইনশাল্লাহ সব আলেমলামারা বাংলাদেশের এবং বেশিরভাগ আমারা বলেছেন হ্যাঁ নবীজি নয় জিলহজ রোজা রাখার জন্য বলছেন আমাদের দেশ অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী এই নয় জিলহজে আরাফার রোজা আমরা রাখব এবং আরাফার দিন আমরা মনে করব যেহেতু সৌদি আরব একদিন এগিয়ে আপনি সৌদি আরবের সঙ্গে যদি মিল রেখে যে বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবো না সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমি রোজা রাখব তাহলে সৌদি আরবের সঙ্গে কি মিল রেখে আপনি কুরবানি করবেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে কি আপনি ঈদ করবেন বলেন তো দেখি না এই জন্য আপনি যেখানে থাকেন সেখানে চাঁদ অনুযায়ী আমরা রোজা রাখি চাঁদ অনুযায়ী আমরা ভেঙে ফেলি তাই আপনারা যে যেখানে থাকেন নয় জিলহজ আরাফার দিন আপনার দেশে আপনার এখানে যখন নয় জিলহজ হবে সেদিনে আর আরাফার রোজাটা আপনি রাখবেন এই বৎসর বা যেই বছরই হোক ঈদের আগের দিন এই বৎসরও দুই সালেও ঈদের আগের দিনই রোজাটা রাখবেন ইনশাল্লাহ নয় জিলহজ আমাদের বাংলাদেশে এটাই আরাফার রোজা আপনি রাখবেন ইনশাল্লাহ মিস করবেন না এটা রাখলেই চলবে বাংলাদেশের শ্রেষ্ঠ আলামল আমরা বলেছেন একটা রোজা রাখলেই চলবে আর যদি আপনি দুইটা রাখতে চান তাহলে এর আগের দিনেরটা সহকারে রাখবেন ঈদের দুই দিন আগে ঈদের আগের দিন এর আগের দিন দুইটি রোজা রাখলেই চলবে ইনশাল্লাহ ঠিক আছে আরাফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা আমি এখন আপনাদেরকে বলে দেব দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী আরাফার রোজা আপনারা কবে রাখবেন এবং কিভাবে রাখবেন তার পূর্বে আমি আরাফার রোজার নিয়ত্রা বলে দিচ্ছি হ্যাঁ এভাবে আপনারা আরাফার রোজার নিয়ত্রা করবেন নিয়ত কোন সময় করবেন নিয়ত হচ্ছে হৃদয়ের সংকল্প আপনি এশার নামাজের পরে নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন যে আমি আগামীকালকে আরাফার রোজা রাখবো ঘুমিয়ে যেতে পারেন ভোর রাত্রি স্যহেরি খেলে নিয়ত না করলেও চলবে করলে তো করলেন অথবা ভোর রাত্রি সেহেরি খেয়ে আপনি নিয়তরা করবেন অথবা নিয়ত করতে পারেন না স্যাহারি খেতে পারেন না তারপরও রোজা রাখতে পারবেন রোজা হবে স্যাহেরি না খেলেও রোজা হয় যখনই গম থেকে জাগবেন তখনই নিয়ত করে ফেলবেন যে আজকে আমি রোজা রাখবো এক গ্লাস পানি না খাইলেও কিচ্ছু হবে না মানে মোট কথা স্যাহারি না খাইলেও রোজা হয় সব আপনি কম পাবেন না স্যহেরি খায় বরকতের জন্যে এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা নিয়তরা খেয়ে তারপরে করবেন কিভাবে করবেন আপনারা বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিলহজ মাসের আরাফার রোজা রাখবো আরাফার রোজা রাখবো বললেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এভাবে রোজাটা রেখে দিবেন রোজাটা রেখে আপনি যখন আবার ইফতারির সময় রোজা রেখে ইফতারির সময় ইফতারি খাবেন ইফতারির দোয়াটা এভাবে পড়বেন আল্লাহ হোম্মা লাকা সুমতু ওয়ালা রিজ কিকা আফতরুতু আবারও বলছি এখন আমি আপনাদেরকে বলে দেবো দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে আরাফার রোজা বাংলাদেশে ষোলোই জুন রোজ রবিবার সোমবার কিন্তু ঈদুল আজহা মানে ঈদের আগের দিন আর কি মোট কথা একটা কথা মনে রাখবেন ঈদের আগের দিন ষোলোই জুন রোজ রবিবার সারা দিন রোজা রাখতে হবে সোমবারে ঈদ তাহলে শনিবার রাত্রে ভাত খাবেন শনিবার দিন গিয়ে রাত্রে ভোর রাত্রে ভাত খাইয়া রবিবার সারাদিন রোজা রাখবেন এটাই হচ্ছে ঈদের আগের দিনের রোজা এটাই আরাফা রোজা এটা নয় হজার রোজা ঈদের আগের দিন ঠিক আছে দশই জিলহজ আবার ঈদ এবং সৌদি আরবে পনেরোই জুন সৌদি আরব আবার ষোলো তারিখে ঈদ উল আজহা ষোলো তারিখে জুন মাসের আর সৌদি আরবে পনেরো তারিখে ঈদের আগের দিন হচ্ছে নয় হজ, আর দিন এই জন্য আশা করি আপনারা বুঝতে পেরেছেন সৌদি আরবের সঙ্গে যদি লিখে রাখতে চান তাহলে দুইটা রোজা রাখেন সোয়াবো হয়ে গেল এবং সন্দেহ দূর হয়ে গেল আর যারা নয়টা রোজা রাখতেছেন একেবারে তারা তো সোনায় সোহাগা অনেক ভালো অনেক ভালো আল্লাহ রসুল বলেছেন এই রোজাগুলো খুবই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ তালা জাহান নামকে দূর করে দেয় এ রোজাগুলো রাখলে অনেক দূরে পাঠিয়ে দেয় জাহান নামকে তাই অবশ্যই যারা যারা রোজাগুলো রেখেছেন অবশ্যই আপনারা ভালো কিছু করেছেন এবং আল্লাহ আপনাদের রোজাগুলোকে কবুল করুক এক থেকে নয় রোজা পর্যন্ত একটা দুইটা তিনটা যারা রেখেছেন তাদের রোজাও কবুল হবে কোনো সমস্যা নেই এটা নফল রোজা রাখলে সব হবে না রাখলে কোনো সমস্যা নেই হ্যাঁ তাহলে অবশ্যই আরাফার রোজাটা আপনারা একটা রোজা রাখবেন ঈদের আগের দিন রাখবেন নয় জিলহজ রাখবেন বাংলাদেশের হিসাব অনুযায়ী ষোলোই জুন রোজ রবিবার রোজাটা রাখবেন শনিবার রাত্রে বাদ খাইয়া রবিবারে রোজাটা রাখবেন এটা ইনশাল্লাফার রোজা এটা রোজা ঠিক আছে এবং আরেকটি কথা ঈদের আগের দিন তো রোজা রাখলেন এদিন এদিনই মানে ঈদের আগের দিন নয় হজ। ফজর থেকে নিয়া তাকবিরে তাস্তিক দিবেন তেরো তারিখ আসর পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত জিলহজ মাসের মোট তেইশ ওয়াক্ত মোটামুটি নামাজ ফরজ নামাজের পর আপনার তাকবিরে তাস্টিক দিবেন মহিলারা বাসার মধ্যে আস্তে আস্তে দিবেন যাতে করে নিজের কারণে নিজেরটা শুনতে পান আর পুরুষরা জোরে জোরে দিবেন আপনারা আল্লাহ হু একবার আল্লাহ একবার লা ইলা হা ইল্লাল্লা হু আল্লাহ একবার আল্লাহ একবার ওয়াল এভাবে তাকবিরে তাসটিক দিবেন প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলা এবং পুরুষদের উপরে ওয়াজিব তাই ফরোজ নামাজের সালামটা ফিরানোর পরপরই আল্লাহ একবার আল্লাহু একবার লা ইলা হা আল্লাহ একবার আল্লাহ একবার আলিল্লা আমি আবারও বলে দিচ্ছি দুই হাজার চব্বিশ সাল অনুযায়ী বাংলাদেশের মধ্যে ষোলোই জুন রোজ রবিবার আরাফার রোজা রাখবেন ষোলোই জুন রোজ রবিবার এবং ঈদ হচ্ছে সতেরোই জুন রোজ সোমবার আলহামদুলিল্লাহ আপনাদের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক দুই হাজার চব্বিশ সালের সালের সতেরোই জুন রোজ সোমবারে ঈদ উল আজহা এ সোমবারের আগের দিনই ষোলোই জুন রোজ রবিবার সারাদিন রোজা রাখবেন ঠিক আছে এটাই নয় এটাই আরাফার রোজা তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি বুঝতে পেরেছেন সৌদি আরবের সঙ্গে মিল না রাখলে কোনো সমস্যা নাই নবীজি বলেছেন নয় জিল আরাফার রোজা আমাদের জন্য আমাদের দেশ অনুযায়ী এই জন্যে আপনি একটা রাখলেও চলবে সৌদি আরবের সঙ্গে মিল লিখে রাখলে তো আরও ভালো রাখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু একটা রোজা রাখলে আরাফা রোজা হয়ে যাবে সব পেয়ে যাবেন এবং ইনশাল্লাহ অনেক ফজিলতপূর্ণ পূর্ণ আপনি আল্লাহর কাছে হয়ে গেলেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কবল করুক আমাদের সকলকে কমপক্ষে একটি রোজা ঈদের আগের দিনে রোজাটা নয় জিল হোজ রোজাটা আমাদেরকে রাখার তৌফিক দান করুক কমপক্ষে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন এবং ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল এবং সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সরল পথে ইউটিউব চ্যানেলের পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা এখনই সাবস্ক্রাইব করেন তারপর একটা বেল আসবে বিলটের মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দিবেন নোটিফি বেলটা বেজে যাবে তখন সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত